রাজ্য সরকার এলাকার মানুষের উন্নয়নের জন্য বিহাল রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করলেও কোনো কাজ না করে সম্পূর্ণ টাকা লুটিপুটি খেয়েছে ধর্মনগর মহকুমার লালছড়া পঞ্চায়েত অফিসের আর পি এম সহ ছ নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত প্রতিনিধি কোয়াজ মিয়া এছাড়াও লালছড়া পঞ্চায়েত অফিসে একটি নতুন পাকা টয়লেট নির্মাণের জন্য টাকা বরাদ্দ করা হলেও একই কায়দায় পুরনো টয়লেটকে কিছুটা সংস্কার করে নতুন পাকা ট্যাঙ্ক তৈরি না করে কাজ হয়ে গেছে দেখিয়ে টাকা আত্মসাত করারও অভিযোগ উঠেছে বহুবার এই বিষয়ে বিস্তারিত জানিয়ে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে ক্লাব সদস্যদের দাবি এদের দাবি যুবরাজনগর ব্লকের বিডিও শরীরে উপস্থিত হয়ে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা না নিলে তারা তাদের পঞ্চায়েত ঘেরাও আন্দোলন চালিয়ে যাবে আমরা যখনই এই গ্রাম পঞ্চায়েতের যে এক নং যে কোনো দাবি নিয়ে যাই মেম্বাররা তখন একটাই আমাদেরকে বলে যে আমরা তো আমরা সিলেক্টেড আমরা অ্যাকচুয়ালি ইলেক্টেড নয় আমরা সিলেক্টেড আমরা মর্জি মতো কাজ করবো গ্রামবাসীর সফলতার জন্য আমরা কাজ করবো না কিন্তু সরকার আমাদেরকে দিচ্ছে যতটুকু দিয়ে আমরা জানি তারপরেই কিন্তু কোনো কাজ হচ্ছে না ওরা একটাই কথা বলে যে আমরা সিলেক্টেড

ঘটনাস্থলে ছুটে আসেন যুবরাজনগরের ব্লকের ভিডিও অভিজিৎ দাস তিনি এসে পঞ্চায়েত অফিসের তালা খুলে সকলের সাথে বসে অভিযোগগুলি বিস্তারিত শুনেন এলাকার উপস্থিত সকলের সাথে কথা বলে তিনি জানান এই সমস্যা সম্পর্কে তিনি অবগত হয়েছেন খুব শীঘ্রই সকল সমস্যার সমাধান করে কাজ শুরু হবে ভিডিওর আশ্বাস পেয়ে স্থানীয় ক্লাবের সদস্যরা আন্দোলন প্রত্যাহার করে নিলে তালা মুক্ত হয় পঞ্চায়েতের সকল কর্মকর্তারা bureau report rajesh news